সরকারি জমিতে অবৈধভাবে যারা নির্মাণ কার্য চালাচ্ছে এমনই কিছু নির্মাণকারীদের আসানসোল পুরসভায় ডেকে সতর্ক করা হলো। নির্দেশ দেওয়া হলো অবিলম্বে আসানসোল পুরসভার জমি ফিরিয়ে দিতে, তবে তা মানা না হলে উপযুক্ত ব্যবস্থা নেবে বলে পুরসভা তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে। আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকায় সরকারকে বুড়ো আঙুল দেখিয়ে অবৈধ নির্মাণের কাজ যারা চালাচ্ছেন এদিন তেমনই কিছু নির্মাণকারীদের আসানসোল পুরসভায় ডেকে সতর্ক করা হলো। বৈঠকে হাজির ছিলেন পুর নিগমের মেয়র বিধান উপাধ্যায়, ছিলেন চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, এমআইসি দিব্যেন্দু ভগত, ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, মীর হাসিম প্রমুখরা। বৈঠকে সরকারি জায়গা দখল করে যারা এহেন নির্মাণ কার্য চালাচ্ছেন অবিলম্বে তা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। অমরনাথ চট্টোপাধ্যায় বলেন, এভাবে সরকারি জায়গা দখল করে যারা এই অবৈধ নির্মাণ করছেন এর ফলে শহরের কোথাও কোথাও রাস্তা সংকীর্ণ হয়ে যাচ্ছে। অবিলম্বে সেই নির্মাণ ভেঙে দিতে অনুরোধ করা হয়েছে প্রাথমিকভাবে নির্মাণকারীদের, সাথেই কর্পোরেশনের জায়গা দখল করে যে সকল নির্মাণকারীরা অবৈধ নির্মাণ করছেন তাদেরকে কর্পোরেশনের জায়গা ফিরিয়ে দিতে অনুরোধ জানানো হয়েছে। আগামী দিনে আইনানুগভাবে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। শহরের বিভিন্ন জায়গায় যে ইলিগাল কনস্ট্রাকশন গুলো হচ্ছে সেইগুলো মানুষজন করে ডেকেছিলাম এবং বললাম যে আপনারা আইনতভাবে সেই সমস্ত কনস্ট্রাকশন গুলো করুন, যাতে রাস্তাগুলো কোনো রকম ছোট না হয়, যদি ছোট হয়েছে তাহলে আপনারা ভেঙে সেগুলোকে আমাদের চওড়া করে দিন, এবং সরকারি ল্যান্ড যদি কোথাও জায়গায় ঘেরাও করেছেন আপনারা তো সেই জায়গাটা কর্পোরেশনের কাছ থেকে আপনারা লিজ নিয়ে দিন, নাই তো কর্পোরেশনকে ফেরত করে দিন, সেখানে আপনারা ঘিরে রাখবেন না সেই অবৈধ জায়গা, সেই বৈধ জায়গার উপর কর্পোরেশনের বা সরকারি জায়গার উপর আপনারা অবৈধ কনস্ট্রাকশন করবেন না এবং অবৈধভাবে ব্যবসাও করবেন না। আমরা সেটা মানুষকে বোঝাতে চাইছি এবং সেই বার্তা দিতে চাইছি। এবং আমাদের যেটা আজকে প্রধান আরও আলোচনা হলো যে আগামী দিনে যদি কেউ কোনোরকম কনস্ট্রাকশন করতে ইয়ে করে, তাদের সাহসিকতার পরিচয় দেয়, তাহলে কর্পোরেশন কিন্তু বাধ্য হয়ে তার নিজের পথে আইনের ব্যবস্থা গ্রহণ করবে। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল। अब आपके प्राचीन शहर रानीगंज में कोलकाता महानगर की तर्ज पर बन रहा है शहर के मध्य अत्याधुनिक रेसिडेंशियल कम कॉमर्शियल कॉम्प्लेक्स डेवलप्ड बाय दामोदर कॉमोडिल्स प्राइवेट लिमिटेड। इस अत्याधुनिक रेसिडेंशियल कम कॉमर्शियल कॉम्प्लेक्स में आपको मिलेंगे 1207 स्क्वायर फीट से लेकर 1639 स्क्वायर फीट एरिया का 3 BHK फ्लैट पार्किंग स्पेस, साथ ही साथ आपको मिलेंगे स्विमिंग पूल, जिम्नेशियम, कम्युनिटी हॉल, कॉमर्शियल शॉप्स, 24 आवर लिफ्ट और सिक्योरिटी गार्ड की फैसिलिटी। फिर देर किस बात की, अच्छे वातावरण और सुरक्षित परिवेश में रहने के लिए आज ही संपर्क करें। PN मालिया रोड, दालपट्टी मोड़, 16 आना दुर्गा मंदिर के निकट, रानीगंज, पश्चिम बर्धमान। कॉन्टैक्ट नंबर 03412441896 9614147280। दामोदर रेसिडेंसी, ड्रीम होम डेस्टिनेशन।